কতিপয় চেহারা হবে সেদিন ধুলায় ধূসরিত মলিন বিবর্ণ ভয়ে আতঙ্কিত কালিমা লেপন করা থাকবে তাদের ওই চেহারায় আল্লাহ বলেন এই কালো কালিমায় বিভৎস ভয়ে আতঙ্ক চেহারার মানুষগুলোই হলো যারা দুনিয়ার জীবনে করেছে কুফুরি আল্লাহর বিধানকে মানে নাই গুরুত্ব দেয় নাই তারা সবকিছুকে খুব হালকা ভাবে নিয়েছে আর এই হালকা ভাবে নিয়েই তারা ফাজারা তারা ফাজির পাপিষ্ট পাপাচারে তারা লিপ্ত হয়েছে আর এইভাবেই আল্লাহ পাক যুগে যুগে এই পাপিষ্টদেরকে সতর্ক করার জন্য কখনো প্লাবন কখনো ঝড় কখনো ভূমিকম্প কখনো প্লেগ কখনো মহামারী বিভিন্ন রকমের বিভিন্ন নামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করার জন্য সাবধান করার জন্য কখনো তাদেরকে সতর্ককারী অথবা কখনো কখনো সীমা লঙ্ঘন করার জন্য ধ্বংসকারী বিপদ আপদ দিয়ে আল্লাহ পাক তাদেরকে সতর্ক করার জন্য চেষ্টা করেছেন আল্লাহ তাদের সঙ্গে প্রেরণ করেছেন নবী রাসূলদেরকে এই নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ শুনিয়ে দিয়েছেন এটি সূরা নাবার শেষ অংশ ইন্না আনজারনাকুম আযাবান করিবা অতি নিকটে একটি ভয়ানক কঠিন শাস্তি যে শাস্তিতে তোমরা খুব দ্রুত সেখানে পৌঁছে যাবে খুব ভয়ানক এটি আমার কথা নয় আপনাকে যিনি বানিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শোনাচ্ছেন ইন্না আনজারনাকুম আমরা তোমাদেরকে সতর্ক করছি ভয় দেখাচ্ছি আযাবান করিবা খুবই নিকটবর্তী একটি আযাব যা তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা সেখানে নিপতিত হবে নিক্ষিপ্ত হবে সেই দিন একটি কঠিন দিবস ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু প্রতিটি মানুষ দেখবে তার সামনে উপস্থিত পাবে দুনিয়ার জীবনে সে কি কি করেছিল তার আমল নামা এমনকি তাকে বলা হবে ইকরা পড়ো পড়ো কিতাব আকা তোমার কিতাব কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এটা তোমার জন্য আজকের এই দিনে ফয়সালা হওয়ার জন্য যথেষ্ট আল্লাহ পাক সব শুনিয়ে দিয়েছেন বলে দিয়েছেন তবে সেদিন কিছু মানুষ এভাবে আফসোস করে বলবে হায় অবিশ্বাসীরা সেদিন বলবে হায় যদি না আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করে যদি আমি মাটি হতাম তাহলে তো আমাকে আজকের এই কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে দাঁড়াতে হতো না হিসেব দিতে হতো না করোনার ভয়াবহতায় বিপর্যস্ত পৃথিবীতে 2020 সালের এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ক্ষুদ্র অতি ক্ষুদ্র একটি ভাইরাস দিয়ে মানুষের সমস্ত দর্প অহংকার বাহাদুরি বীরত্ব সম্পর্ক টাকা পয়সা দালান কুঠা ক্ষমতা ইত্যাদি চূর্ণ বিচূর্ণ করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে যারা সতর্ক সাবধান হয়েছে তারা সৌভাগ্যবান যারা এই ভয়াবহ অবস্থায় আরো ভয়ানক রূপ ধারণ করেছে তাদের জন্য সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম ওই ভয়ানক দুঃসংবাদ তাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে হেফাজত করেছেন মনে করার কোনো কারণ নেই আমি তো বেঁচে গেলাম বরং এভাবে মনে করার দরকার তিনি তো দয়া করেছেন আর আমি তো দয়া প্রাপ্ত যে ব্যক্তি দয়া প্রাপ্ত হয় সে নিরহংকারী হয় এবং সে আত্মসমর্পণকারী হয়
وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ আমি মাথাটা নুয়ে দিলাম, আমি অবনত হলাম, আমি সারেন্ডার করলাম প্রভু তোমার সামনে। আমি এতটুকু জীবনে যতটুকু বুঝতে পেরেছি, আমার বিশাল সম্পদ আমার ওই ভাইরাসের, তোমার ওই ক্ষুদ্র সেনাবাহিনীর ওই ক্ষুদ্র অদেখা একটি ভাইরাসের সামনে ও ব্যর্থ হয়েছে। আমাদের হাসপাতালগুলো ব্যর্থ হয়েছে, আমাদের শরীরের শক্তি এবং যৌবন ব্যর্থ হয়েছে, শুধু দয়ার উপরে আমরা দাঁড়িয়ে আছি। ছিলেন তিনি, তিনিই থাকবেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, তিনি আদি তিনি অন্ত, তিনি প্রকাশ তিনি গোপন, তিনি আমার প্রভু, তিনি আমার রব। আমি সেই রবের সামনে আত্মসমর্পণকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।